ওয়াইকুম সালাম রহমতুল্লাহ আমারা কে এত আল ইসলায় গ্রুপের প্রশ্ন হচ্ছে মহাতারমা এক বোন অন্য বোনের পক্ষে প্রশ্ন করেছেন বোন জানতে চেয়েছেন যে তাদের যখন বিয়ে সাদী হয় তখন মোহর পরিপূর্ণভাবে আদা হয়নি স্বামী তার স্ত্রীকে বলেছেন যে আমি যে মোহর বেঁধেছি সেটি তুমি মাপ করে দাও আর তিনি তখন মাপও করে করে দিয়েছেন তিনি তখন তাকে মাফও করে দিয়েছেন পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন যে মোহর তো স্ত্রীর হক সেটি আদা করতেই হয় এক্ষেত্রে তিনি তার স্বামীকে আবারও বলেছেন তার স্বামী এভাবে বলেছেন যে আমি তো তোমাকে প্রবাসে নিয়ে এসেছি আমার কাছে তুমি থাকো এক বছরে দুইবার তোমাকে দেশে পাঠিয়েছি আর তুমি আবারও যেতে চাচ্ছ যদি আবারও যাও তাহলে তোমার মোহরের টাকা থেকে তুমি যাবে তথা সেগুলো যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আমি টিকিট টিকিট কেটে তোমাকে পাঠাবো এখন জানতে চেয়েছেন যদি এ ধরনের শর্ত সাপেক্ষে স্বামীর সাথে কন্টাক্ট হয় এবং আমাকে দেশে পাঠান তাহলে কি সেই মোহর আদা হবে না মোহর সংক্রান্ত আমাদের যে লেনদেন গুলো হয়েছে বা কথাবার্তাগুলো হয়েছে এই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি হবে বিষয়গুলো স্পষ্ট করলে উপকৃত হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্ল ওবায়দ সমিতা বোন প্রথমে আমরা এভাবে বলবো মোহর এটি হলো স্ত্রীর হক এটি প্রথম বিষয় আর আদায় করার ক্ষেত্রে অবশ্যই স্বামী আদা করে দেবেন যদি স্বামী একান্ত নিরুপায় হন তার কাছে অর্থ সম্পদ না থেকে থাকে আর স্ত্রী স্বেচ্ছায় ক্ষমা করে দেন তাহলে সেটি ক্ষমাযোগ্য তবে আসল বিষয়টি এমনটি নয় আমাদের সমাজে যেমনটি রয়েছে মোহর ধরেছে অনেক প্রথমে তিনি বলছেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও না মিন মালেক এ আসলে ক্ষমা ক্ষমা নয় কেননা আমরা খুব ভালো করে জানি এটি গলায় ওই রশ্মি দেওয়া যখন তার তালাক হয় তখন কিন্তু আর ক্ষমা থাকে না বরং পরবর্তীতে তাকে পরিপূর্ণভাবে আদা করতে হয় যাই হোক না কেন ক্ষমা এটি নয় আর কোনো স্ত্রী যদি তার স্বামীকে স্বেচ্ছায় ক্ষমা করে দেন তাহলে তিনিও দিতে পারেন এটি সম্পূর্ণভাবে তার উপর বর্তাই আর এই ক্ষেত্রে যদি ক্ষমা করে দেবেন শেষে আবার তিনি গ্রহণ করতে পারবেন না এজন্য স্বামীদেরও স্বামীজেরও এজন্য স্বামীদেরও সচেতন হওয়া উচিত যদি স্ত্রী ক্ষমা করে দেন তাহলে তার কাছে লিখিত পেপার নেওয়া উচিত যে তুমি লিখিতে দাও কেননা পরবর্তীতে তালাক দিতে হলে অথবা কোনো সমস্যা যদি ঘটে এই ক্ষেত্রে তুমি যেন গ্রসিল না লাগাতে পারো এটি একটিও এটি অবশ্য খেয়াল করা উচিত বিশেষ করে সচেতন স্বামীদের জন্য বাকি থাকল বোন এখন যেহেতু জানতে পেরেছেন যে না ক্যাশগুলো আদা করা উচিত আসলে আমরা উল্লেখ করেছি যে আদা করতেই হবে বিষয়টি নয় যদি ক্ষমা করে দিয়ে থাকেন আর যদি ওইভাবে ক্ষমা না হয় বা তিনি দিতে সক্ষম আর তিনি কন্ট্যাক্ট করেছেন যে তোমাকে দুই বছরে তোমাকে এক বছরে দুইবার দেশে পাঠিয়েছে আর পাঠাতে পারবো না আর এই ক্ষেত্রে আমার মন চাচ্ছে দেশে যেতে তিনি যদি বলেন যে তোমার মোহরের টাকা থেকে যাবে হ্যাঁ এটিও তিনি সেটি করতেও পারেন তার বৈধতা রয়েছে। আছে কেননা তিনি তার স্ত্রীকে নিয়ে এসেছেন তার স্বামী যখন তার ভালো লাগবে যখন তিনি তাকে পাঠাতে পারবেন তখন তিনি পাঠাবেন এই ক্ষেত্রে স্ত্রী যদি বলে যে না আমাকে বছরে তিনবার পাঠাও তাহলে স্বামী অবশ্যই বলার অধিকার রাখেন যে তোমার যে প্রপার্টি আছে সেখান থেকে খরচ করে তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো কিন্তু আমি তোমাকে পাঠাতে পারবো না যেমনটি তিনি উল্লেখ করেছেন এই ক্ষেত্রে যদি এমনটি হয় হ্যাঁ এই ক্ষেত্রে তিনি এত কোনো সমস্যা নাই তবে আমরা আবারও বলবো স্বামীকে অবশ্যই সচেতন হওয়া উচিত কেননা এই ক্ষেত্রে অবশ্যই লিখিত হবে আজকের মুখে মৌখিক যে কথাগুলো হয়ে থাকে সর্বশেষ কিন্তু সে কথাগুলো ওইভাবে টিকে থাকে না কেননা মুখে এক ধরনের কথা এবং লিখিত আরেক ধরনের কথা এই জন্য এগুলো অবশ্যই হওয়া উচিত যার মাধ্যমে আসলে ক্ষমা করেছেন কিনা আসলে তার টাকা দিয়ে তিনি দেশে গেলেন কিনা পরবর্তীতে আবারও তিনি আমাকে ধরবেন কিনা এজন্য আমরা বলবো কেউ যদি কন্টাক্ট করেন তাহলে এই কন্ট্যাক্ট বৈধ অল্লাহাল الله يا ربي يا الله